ও ভাই, এই যে পার্কটা আপনার ঘুরলেন তাই না, এই পার্কটা কত বিঘার পরে অবস্থিত আপনার কি বলতে পারবেন? আনুমানিক আপনাদের 50 বিঘে। আপনি ভাই? 70। আপনি ভাই? জি একই ভাই, 50 বিঘে। 50 বিঘা? 50 বিঘা না হয়নি বন্ধুরা, 50 বিঘা না। আর কেউ বলতে পারবেন না আপনার? হ্যালো ফ্রেন্ড, আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছে। তো বন্ধুরা, আজকে কোনো ফটোগ্রাফি ব্লগ কিংবা কোনো ব্লগ করবো না। তো আজকে আমরা জোহান ড্রিম ভ্যালি পার্ক অ্যান্ড রিসোর্টে আছি। তো এখানে আমরা কিছু আজকে প্রশ্ন উত্তর পর্ব নিয়ে হাজির হলাম। তো আমরা কিছু ধাঁধা ধরবো, সেই ধাঁধার প্রশ্ন উত্তর যে দিতে পারবে তার জন্য কি একটা গিফট আছে। তো বন্ধুরা চলুন, আমরা একটা ভাইয়ের কাছে আমরা প্রশ্ন জিজ্ঞাসা করি পার্কের সম্পর্কে, যে পার্ক কত বিঘার পরে অবস্থিত, তারপরে পার্কে ঢুকতে কত প্রাইস লাগে, টিকিটের প্রাইস কত, এগুলো জিজ্ঞাসা করো। তো বন্ধুরা চলুন শুরু করা যাক। এই যে কিছু ভাই আসছে পার্কে ঘুরতে, আমরা তাদের কাছে কিছু জিজ্ঞাসা করবো, যে পার্কের সম্পর্কে দেখি তারা কি বলে। তো ভাই কেমন আছেন, ভালো আছেন? আচ্ছা, আপনাকে এই যে পার্কে আসছেন, কেমন লাগলো আপনাদের, কেমন লাগতেছে? ভালো লাগছে না ভাই? তো আমি এই পার্কের সম্পর্কে আপনাদের কাছে মানে কিছু জিজ্ঞাসা করবো, ঠিক আছে? যে পার্কটা কেমন লাগলো, তারপরে পার্কটা কত বিঘার পরে অবস্থিত, ঠিক আছে? এগুলো আপনারা প্রশ্ন উত্তর যদি দিতে পারেন তাহলে আমাদের কাছে আপনাদের একটা গিফট আছে, ঠিক আছে? 10 টাকার ভিতরে দিতে হবে, ঠিক আছে ভাই? তো বন্ধুরা চলুন। তো ভাই, এই যে পার্কটা আপনারা ঘুরলেন তাই না, এই পার্কটা কত বিঘার পরে অবস্থিত আপনারা কি বলতে পারবেন? আনুমানিক আপনাদের 50 বিঘে। 50 বিঘে? আপনি ভাই? 70। আপনি ভাই? জি একই ভাই, 50 বিঘে। 50 বিঘা? 50 বিঘা না হয়নি বন্ধুরা, 50 বিঘা না। আর কেউ বলতে পারবেন না আপনারা কি বলতে পারবেন ভাই? 150। এই ভাইয়া বলেছে 150। বন্ধুরা কি এটা কি অ্যাকসেপ্ট করা যায়? সাবান অ্যাকসেপ্ট করা যায়? করা যায়। দেখ, তুমি উত্তর সঠিক উত্তর দিয়েছো, তোমার জন্য একটা গিফট আছে। তাই বলছিলাম তো, তুমি আমাদের এখানে যে পার্কে যে ফুচকা আছে, তোমার এক প্লেট ফুচকা তোমার জন্য, ঠিক আছে ভাইয়া? তো বন্ধুরা, যে খাবারের যে প্যাকেজটা ছিল আমরা তারে দিয়ে দিলাম। তো তোমার কেমন লাগছে ভাইয়া এই গিফটটা পেয়ে, কেমন লাগলো? ভালো লাগলো। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তো একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন, আর ভিডিওটি শেয়ার করে দেবেন, একটি লাইক করবেন। লাইক করলে কি হয়, পরবর্তী ভিডিওটি বানানোর উৎসাহটা বেড়ে যায়। তো বন্ধুরা, এই বলে আজকের পর্বটা শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।